নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো এটা আমার ফার্স্ট ব্লগ। এই ফার্স্ট ব্লগে আমি একটি কেক বানাচ্ছি, তো আপনারা বলবেন কেমন হলো। তো শুরুতে একটু বাউল নিলাম, বাউল নিয়ে তার মধ্যে বাটার দিলাম কিছুটা। বাটার দেওয়ার পর চিনি, 2 কাপ চিনি নিয়ে সেটা মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিলাম। তো যেহেতু এটা 2 কাপ ময়দার হিসাবে হচ্ছে, তো 2 কাপ ময়দাতে আমি 2 কাপ চিনি মেশালাম। তো ময়দাটা আমি চেলে নিয়ে তার সঙ্গে দইটা মেশাবো। 1 কাপের একটু কম দই মেশাবো। দইটা দিলাম, এরপর কুটু তো তার সামনে এসে সেই দই একটু তার খাওয়া হয়ে গেল। আসলে কি বলুন তো, কুটু এত ডিস্টার্ব করে আমাদের যে আমরা কোনো কাজ করতে গেলে মানে তার পিছনে অর্ধেক টাইম আমাদের চলে যায়। তো এবার এটাকে ভালো করে মিক্স করে নেব, যা যা উপকরণ দিয়েছে এর মধ্যে। এটা মিক্সড হয়ে গেছে, প্রায় হয়ে এসছে, কারণ বাটারটা ভালো করে এটাতে মিক্স না করলে হয় না। তো ভালো করে ওটা মিক্স করে নিচ্ছি। মিক্সড হয়ে গেছে, তানি এটাকে মিক্স করছে, কারণ তানির হাতের জোরটা খুব ভালো। কিন্তু জানি না কিরকম হবে, এইটা নিয়ে আমার 3rd টাইম করা। আগের 2 বার মোটামুটি হয়েছে, এবার এটা দেখি কি আসে রেজাল্টটা, দেখি আগে করি বেকিংটা করি। এবার আমি কনভেকশনে দিয়ে এটাকে রিহিট করবো।
হচ্ছে কুটুর খাবার, এরকম খাবার বাবা আমি খেতে পারবো না, নুন ছাড়া, তেল নুন ঘি কিছু ছাড়া আমি খেতে পারবো না। তাই বলে মুখটা খেয়েই ভালো থাকবে, ওই জন্য মুখ দেখা ধোয়ার পাঁচ দিয়ে মুখ, এটা খেয়েই কুটু ভালো থাকবে, তাই না কুটু? তাই না? হ্যাঁ, এটা কি ভালো থাকবে তো বাবা? এখন না ফেলে দেখি, সরো সরো। আমি একটা চকলেট নিয়ে সেটাকে ভেঙে মাইক্রোওয়েভে আমি মেল্ট করতে দেবো কিছুক্ষণের জন্য। এই যে কুটুর রাতের খাওয়া, এবার খাবে, খেয়ে নিয়ে এক পত্তন বদমাইশি হবে, তাই না? খেয়ে নিয়ে কি হবে দুষ্টুমি? হ্যাঁ, বসো বসো, ওখানে বসো বসো। হ্যাঁ, চুপ করে বসবে, একদম না, না একদম না, না একদম খাবে না, না না করেছি, না খাবে না, একদম না। তুমি আমার মুখ পুট করবা আর আমি তোমার বুড়ি পুট করলে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, হবে না একটু ফেটে গেছে মাঝে মাঝে, ওগুলো অ্যাড করবি? বললাম কেকটা কেটে গেছে, এটাকে প্লাস্টার করা হচ্ছে ক্যাডবেরি দিয়ে, কানি প্লাস্টার করছে এটাকে, কিন্তু কেকটা খেতে দারুণ হবে। শুধু একটু ফেটে গেছে, জানি না কেন ফাটলো, একটু ফিগারটা নষ্ট হয়ে গেছে। গ্যাপগুলো ফিল কর, বাটি ছাড়। তো আমাদের কেক রেডি হয়ে গেছে, এখন রাতে একটু ভাবলাম চাও করব, কারণ এত টাইম চলে গেছে, তো সেই জন্য তানি সবজিগুলো কাটছে, ক্যাপসিকাম, গাজর, আলু, একটু পেঁয়াজ, একটু বিনস। চাওটা আমি আগেই সেদ্ধ করে রেখে দিয়েছি, তো এটা তানির কাটা হয়ে যাক, কাটা হয়ে গেলে তারপরে চাওটা করব, চাওটা করে তারপরে শেষে কী হয় মাঝেও দেখাবো আপনাদেরকে, শেষে কী হয় সেটাও দেখাবো, চাউটার কী আসে পরিণতি। তো তানি আগে সবজিগুলো কেটে নিই। কেকটা রেডি হয়ে গেছে, তো তার উপর তানি চকলেটও মিশিয়ে দিয়েছে, এবার দেখি খেতে কেমন হয় কেকটা। রেডি, জানি না কীরকম হবে, সত্যি দারুণ হয়েছে। একটু খা আমাকে, দারুণ হয়েছে।
ইউ। তো কড়াই তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই, ভালো করে একটু ভেজে নিই পেঁয়াজটাকে। এবার সবজিগুলো মিশিয়ে দেবো, যা যা সবজি কাটা হয়েছিল সব সবজিগুলো মিশিয়ে দেবো। সবজিগুলো মিশিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিই, একটু ভাজা ভাজা করে নেব। এরপর একটু লবণ মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, একটু ভাজার জন্য রেখে দিই কিছু। ভাজা হয়ে গেছে, চাও দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু পাস্তা সস, একটু অরিগ্যানো মিশিয়ে একটু ধনে পাতা কুচি একটু ছড়িয়ে দিলাম, তো সুন্দর গন্ধটা আসে। একবার ভালো করে নেড়ে নিয়ে তো আমরা চাউ নিয়ে আমাদের ডাকঘর দেখতে সিনেমাটা বসে গেছি। আপনারা যদি এই ব্লগটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, পাশে যে বেল আইকনটি আছে ওটাও প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।